প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? এই ভালো থাকার পাশাপাশি মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি নাসিমা বেগম, সহকারী শিক্ষক, মুলাদী সরকারি মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী, বরিশাল। পরিচিতি, পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় একাদশ, তোমরা সবাই ছবিগুলো একটু খেয়াল করো, দেখো। এই ছবিটি হলো কাজের সুবিধার জন্য এই ছবিটি দেওয়া, কাজকে সহজ করার জন্য। অর্থাৎ তোমাদের যে যন্ত্রের সাহায্যে কাজকে সহজভাবে করা যায়, সেই ছবিগুলো একটু লক্ষ্য করো। বল এবং ষড়যন্ত্র, আজকের অধ্যায়টা হলো একাদশ অধ্যায়, বল এবং ষড়যন্ত্র। চাকা ও অক্ষদণ্ড কি, কোন যন্ত্রের মাধ্যমে এ কাজটি সহজভাবে করা যায়? কতগুলো যন্ত্রপাতি দেখতে পাও, এগুলো কাজকে সহজভাবে করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ তোমাদের কাজকে সহজভাবে করার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে ষড়যন্ত্র বলে। কি কি ষড়যন্ত্র আছে দেখো, কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার, এই যন্ত্রপাতিগুলো তোমরা একটু খেয়াল করো, তোমাদের সবাই পরিচিত। এটা সাইকেলের একটা চাকা, এই সাইকেলের চাকার মাধ্যমে সাইকেল সহজভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। পাঠ শিরোনাম দেখো, বল এবং ষড়যন্ত্র। কপিকল, কপিকলের চিত্রটি খেয়াল করো। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বল কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবে, ব্যবহারিক জীবনে বিভিন্ন কাজে ষড়যন্ত্র ব্যবহার করতে পারবে। ষড়যন্ত্র কি, যে যন্ত্রের মাধ্যমে কাজকে সহজভাবে করা যায় তাকেই ষড়যন্ত্র বলা হয়। বল কি, কোনো কিছু বের করতে এবং বের করার পর পুনরায় এটিকে বন্ধ করতে যথাক্রমে টান বা ধাক্কা দিতে হয়, এই ধাক্কা বা টানেই হলো বল। আবার খেয়াল করো যে কোনো কিছু বের করতে এবং বের করার পর পুনরায় এটিকে বন্ধ করতে যথাক্রমে টান বা ধাক্কা দিতে হয়, এই ধাক্কা বা টানেই হলো বল। বস্তুর উপর বিভিন্ন প্রকার বলের প্রভাব, বল প্রয়োগের ফলে কি কি ঘটে, কোনো স্থির বস্তু গতিশীল, চলন্ত বস্তু গতি বাড়াতে বা কমাতে পারে, চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে, এবং কোন বস্তুর আকার বা আয়তন পরিবর্তন হয়। অর্থাৎ যা কোনো কিছু স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি বা আকার ও আকৃতির পরিবর্তন করতে পারে।
সরল যন্ত্র কি? কম বল প্রয়োগে অধিক কাজ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সরল যন্ত্র বলে। সরল যন্ত্র কাকে বলে? আবার খেয়াল করো যে কম বল প্রয়োগে অধিক কাজ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সরল যন্ত্র বলে। যেমন কি কি সরল যন্ত্র আছে? কাঁচি, সবাই এটাকে চেনো, কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি সরল যন্ত্র। এই সরল যন্ত্রের মাধ্যমে কাজকে সহজভাবে করা যায়। তাহলে সরল যন্ত্র কাকে বলে? কম বল প্রয়োগে অধিক কাজ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সরল যন্ত্র বলে। উদাহরণ হিসাবে এই কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি। প্রযুক্ত বলকে কয়েক গুণ এই বৃদ্ধি করা যায়। কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে, বল কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে, কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে কয়েকটি সরল যন্ত্র চিত্র লক্ষ্য করো। কাঁচি, তারপর চাকা অক্ষদণ্ড আছে, তারপর লিভার, আর ঠেস, যেটা দিয়ে কোনো ভারী বস্তুকে উপরে তোলা যায়। লিভার কি? লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনে কোনো কিছুর উপর ভর করে, মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। লিভার কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে। এখানে যান্ত্রিক সুবিধা হলো, যান্ত্রিক সুবিধার সূত্র হলো যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। লিভারের সাহায্যে কোনো ভারী বস্তুকে সহজেই উপরে তোলা যায়। এই লিভারের মাধ্যমে, লিভার একটি সরল যন্ত্র। এরপর দেখো কপিকল। কপিকল হলো এক ধরনের সরল যন্ত্র। এতে একটি খাঁজ কাটা চাকতি থাকে যাতে একটি রশি দুই দিকে ঝুলিয়ে দেওয়া হয়। কপিকলটি একটি অক্ষদণ্ডকে কেন্দ্র করে ঘুরে, যা একটি স্থির ব্লকের সাথে সংযুক্ত থাকে। কপিকল সচরাচর কোনো ভারী বস্তু উপরে উঠাতে বা কুয়া থেকে নামাতে ব্যবহার করা হয়। অনর কপিকলের ব্লকটি স্থির থাকে, কেবলমাত্র চাকাটি ঘুরে, অন্যটি নরণক্ষম। কপিকলের ব্লকটি স্থির নয়, বরং এটিও কপিকলের সাথে ঘুরতে থাকে। আমরা পতাকাটা উপরে উঠানোর জন্য অনর কপিকল ব্যবহার করে থাকি। এক্ষেত্রে রশি টানার সাথে শুধুমাত্র চাকাটি ঘুরে। তোমাদের একটু কাজ খেয়াল করো, এই কাজটা করবে যে বল কি? বল হলো কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করার জন্য যে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, বা এক স্থান থেকে অন্য স্থানে ধাক্কা বা টানি হলো বল। কিভাবে চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন করা যায়? আর 3 নম্বর প্রশ্ন হলো সরল যন্ত্র কি? দলীয় কাজটা খেয়াল করো, একটা বই সহযোগিতা নিয়ে কাজটা করবে যে বল কি ব্যাখ্যা করো। কদল আর খদলে করবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কাজ। কপিকল ষড়যন্ত্র, একটা ষড়যন্ত্র, তারপর চাকা অক্ষদণ্ড আছে, লিভার আছে, এগুলোর ব্যাখ্যা করবে। এবার কিছু প্রশ্ন করে বলার চেষ্টা করো। লিভার কি? লিভার কি, এর উত্তর আসবে কি? লিভার হলো এক ধরনের সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনে কোনো কিছুর উপর ভর করে, মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। তাইলে লিভার কি? এক ধরনের সরল যন্ত্র যার সাহায্যে
শক্ত কোনো দণ্ড অবলম্বনে কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। তাই লিভারের সাহায্যে আমরা কোনো বস্তুকে ওঠানামা করাতে পারি। তাই লিভার একটি সরল যন্ত্র। কয়েকটি সরল যন্ত্রের নাম তোমাদের আগেই দেখাইছি যে কতগুলো ছবি, কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার, এগুলো সরল যন্ত্র। কপিকল কি? কপিকল একটা সরল যন্ত্র। লিভারের শ্রেণী বিভাগ আছে, যেমন লিভার তিন ধরনের লিভার আছে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। যে প্রথম শ্রেণীর লিভার হলো কাঁচি, সাঁড়াশি, নিকটি, নলকূপের হাতল, পানি শেষে ধরুন ঢেঁকি ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর লিভার যাপি, এক চাকা ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভার চিমটা, যাতি, কাঁচি ইত্যাদি তৃতীয় শ্রেণীর লিভার। তাইলে কোনগুলো প্রথম শ্রেণীর, কোনগুলো দ্বিতীয় শ্রেণীর এবং কোনগুলো তৃতীয় শ্রেণীর লিভার একটু খেয়াল করবে, এবং এটা পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠায় আছে, একটু পড়বে। এবারে একটি সৃজনশীল প্রশ্ন দেখো। চিত্র দেওয়া আছে, এখানে গাণিতিক একটু হিসাব আছে। চিত্রের আলোকে নিজের প্রশ্নের উত্তর দাও। লিভার কি? ক নম্বর প্রশ্ন, লিভার কি? চিত্রটা ছিল একটা 80 সেন্টিমিটার দূরত্ব আর 10 সেন্টিমিটার দূরত্ব। তো লিভার কি? ক নম্বর প্রশ্ন, এটা পারবে। খ নম্বর, ষড়যন্ত্র কীভাবে কাজকে সহজ করে? গ নম্বর প্রশ্ন, চিত্রের যান্ত্রিক সুবিধা কত? এই চিত্রটি বইয়ের সাথে মিলিয়ে তার যান্ত্রিক সুবিধাটা কত বের করতে হবে? আমাদের দৈনন্দিন জীবনে দুইটি সরল যন্ত্রের যান্ত্রিক সুবিধা বর্ণনা করো। তাহলে যান্ত্রিক সুবিধা বের করতে হলে তোমার দুইটি সরল যন্ত্র, কপিকল আছে, লিভার আছে, তারপর আরো যন্ত্রপাতি যে আছে, তা তোমার দুইটা বেছে নিয়ে দুইটার কাজ বর্ণনা করবে। একটু বাড়ির কাজ লক্ষ্য করো, খাতায় লিখে নাও। ব্যবহারিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার। আমরা দৈনন্দিন যে কাজকর্ম করি সেই ক্ষেত্রে কি কি সরল যন্ত্র আমরা ব্যবহার করি তার একটা তালিকা তৈরি করব এবং খাতায় লিখব। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এই বলে আমায় শেষ করলাম। কমিট।